ব্যবহার হয়ে গেলেই এই প্রদীপ মন্ডল, এই সুকান্ত মন্ডল এদের মতন ছুঁড়ে আমরা ফেলে দেবো। যেভাবে ইচ্ছা হোক আমরা হত্যাগুলা চালাবো, যেভাবে নৃশংসভাবে যেভাবে তারা হত্যা করেছিল। আজকে আমরা বলেছি যে এটাকে কালা দিন, আজকে সন্দেশখালীর কালা দিবস। আমরা সারা বছর প্রত্যেক বছর এই দিনটা সন্দেশখালীর কালা দিবস হিসাবে পালন করব। এবং আজকে আমরা তৃণমূল সরকারে আছি, কিন্তু এটাই জানিয়ে যাচ্ছি বন্ধুরা, 2021-এ যখন আমরা আসব তখন বিজেপির সরকার থাকবে এবং সন্দেশখালীর কালা দিবস এবং যারা যারা যাদের যাদের বিচার হয়নি, যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, যে প্রশাসন এদেরকে পুরোপুরি ভাবে সাহায্য করছে লুকিয়ে থাকতে, যেভাবে হোক তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে, প্রশাসনের যারা যারা আছে সবাই নাম একটা একটা করে লিখে রাখুন, একটাও ছাড়া পাবে না। মানুষের এইরকম অন্যায় করে একটা লোককে ছাড়া হবে না, প্রত্যেকটা লোককে এক এক করে ধরা হবে এবং তাদেরকে ঠিকঠাক জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে সবাইকে। এইভাবে সারা বাংলায় সন্ত্রাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি দিন থাকতে পারবেন না, কারণ বাংলার মানুষ জেনে গেছে যেভাবে করোনার মতো মহামারী এসছে, যেভাবে আমফানের মতন দুর্যোগ, এই দুটো দুর্যোগকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ সামলাতে, পুরোপুরি ব্যর্থ। যত হাজার কোটি টাকার আজকে ত্রাণ এসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 36 ঘন্টার মধ্যে আজকে পশ্চিমবাংলা এসেছিলেন এবং আমফানে কোথায় কোথায় দুর্যোগে কোথায় কোথায় ক্ষতি হয়েছে সেটা ওপরে হেলিকপ্টারের মাধ্যমে দেখেছেন। সঙ্গে সঙ্গে আপাতত 1000 কোটি টাকা আপনি রাখুন, আপাতত আপনি মানুষ গরিব মানুষদের দিন, যাদের ঘর চলে গেছে, যাদের বাড়িতে কিচ্ছু নেই তাদের আমাদের সঙ্গে যদি কোঅপারেশন করেন, যারা মিডিয়া আছে তারা আপনারা একটা সাইডে, আমরা আমাদের কাজ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমতী যারা মিডিয়া ছাড়া শ্রীমতী লোকেশ চট্টোপাধ্যায় এমপি, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা, তাদের দিকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সাথে সাথে আমাদের যাদের মুখে মাস্ক নেই আমি অনুরোধ করব আপনাদের দয়া করে রুমালটা বাঁধুন, বছর পরেও তাদের কথা, তাদের পরিচয়, তাদের সম্মান আমরা কখনো ভুলিনি, আমরা ভুলবো না। যেভাবে ভারতীয় জনতা পার্টিকে যেভাবে তারা নেতৃত্ব দিয়ে আজকে শহীদ হয়েছেন তাদেরকে স্যালুট জানাই, তারাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল কর্মী, তাদের পরিবারের সাথে আছি, তাদের পরিবারকে সমবেদনা জানাই। দেখুন, আমরা তো বলেছিলাম সিবিআই তদন্ত চাই, কিন্তু রাজ্য সরকার নিজেরা সেই তদন্ত করার জন্য সিবিআই তদন্তের আগেই নিজেরা তদন্ত করার জন্য হাতে নিয়ে নেয় এবং তারা জানে যে এখানে তাদের নিজেদের লোক, নিজেদের নেতারা যুক্ত আছেন, সেই জন্য তাদের কাছে যেন কেসটা ধামাচাপা পড়ে যায় সেই জন্যই তারা পুরোপুরিভাবে চেষ্টা করে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আগামী বছর ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এবং এই কেস আবার উঠবে এবং আসল দোষী সে শাস্তি পাবেই এবং প্রশাসনের যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের তারাও ঠিক মতো জবাব পাবে। হ্যাঁ, সে নিখোঁজ এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তার বডিকে পুরো নিখোঁজ করে দেওয়া হয়েছিল এবং কয়েকদিন পরে সেই বডি ভেসে উঠেছিল,
এবং পুরোপুরিভাবে একটা হত্যা লীলা নারকীয় কাণ্ড এখানে চলেছিল। দিদি, সরকার যে কমিটমেন্ট করেছিলেন, মানে আপনাদের বিজেপি সরকার যে কমিটমেন্ট করেছিলেন পরিবারের পাশে যেভাবে দাঁড়াবেন, পূর্ণতাভাবে কি দাঁড়াতে পেরেছেন, কি বলবেন বিষয়টা? দেখুন, পুরোপুরিভাবে যাদের সঙ্গে যখন কথা হয়েছে সব কিছুই আমাদের কথাবার্তা চলছে, এবং মনে রাখবেন ভারতীয় জনতা পার্টির সরকার কখনো কারোর হাত ছেড়ে দিয়ে চলে যায় না, সবসময় সেই এই বাংলার মা বোনেরা আছেন, তাদের হাত সবসময় ধরে আছেন। এখানে তো বারবারই বলছিলাম, আমি বলেছি সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মানুন, অনেকেই মাস্ক পরেননি, সেই জন্য বারবার তাদেরকে বলেছি যে মাস্ক অবশ্যই পরুন, এটা সবাইকে বোঝাতে হবে, এবং শুধু আমরা নয় প্রত্যেকটা মানুষকে এই সতর্কতার জন্য বার্তা দিতে হবে, নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যেভাবে আজকে 8 তারিখে সব কিছু খুলে দেওয়া হয়েছে, সত্যিই এখন কিন্তু একটা সাবধানতা না নিলে প্রত্যেকেরই কিন্তু বিপদ আছে। বলছি, আমফানের সময় ত্রাণ নিয়ে দলবাজি চলছে, কি বলবেন? আমফানের সময় ত্রাণ নিয়ে দলবাজি করছে, শাসক দল সেখানে গিয়ে ত্রাণ দিচ্ছে, আর অন্য পার্টিগুলো দেওয়া হচ্ছে না, কি বলবেন? কারণ আমাদেরকে আটকানো হচ্ছে, এবং যে হাজার কোটি টাকা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে আমরা সরাসরি দেখতে পাই, সেগুলো যাতে আমরা হিসেব না নিতে পারি, সেই জন্য হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী এসছে, সেগুলো তৃণমূলকেই দিয়ে আবার পেছন দিয়ে টাকাটাকে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। এই টাকা পুরোপুরিভাবে আগামী দিন ভোটে খরচা করবার জন্য সেই টাকা রেখে দেওয়া হচ্ছে, আদৌ গরিব মানুষের কাছে কিছু পৌঁছচ্ছে না। বাংলা যেভাবে সন্ত্রাস চলছে, আগামী কি করবেন এই সন্ত্রাসের জন্য? আগামী দিন যেভাবে সন্ত্রাস চলছে, এবং লোকসভাতেও দেখেছি যেভাবে সন্ত্রাস চলেছে এই সব জায়গায়, 2021 মানুষ 2019 যেরকম জবাব দিয়েছে, 2021 যারা পারেনি তারাও একসাথে জবাব দেবে।